আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে যাচ্ছি বর্তমানে আকিস মিয়ার ফ্যাক্টরিতে। ওখানে কিছু কিনতে হবে, অর্থাৎ ডিম কিনবো আর কিছু কিছু জিনিস কিনবো। তো মাগরপুর থেকে দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যাচ্ছি, এবং এখান থেকে ডানে হচ্ছে আকিসের ফ্যাক্টরি, যেখানে আপনার কিছু কিছু প্রোডাক্ট বিক্রি করে আকিসের প্রোডাক্ট, ব্র্যান্ডিং প্রোডাক্ট। যেমন এখানে তেল বিক্রি করে, তারপর আকিসের গ্যাস বিক্রি করে, তারপরে আকিসের যে বাচ্চা আছে মুরগির বাচ্চা সেগুলো বিক্রি করে, ডিম বিক্রি করে। এগুলো কম রেটে পাওয়া যায়, সো এখান থেকে মাঝে মাঝে আমরা ক্রয় করে থাকি। তো যশোরে যারা আছে অনেকে এখান থেকে ক্রয় করে থাকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আকিসের ফ্যাক্টরি যশোরে, যেটা আর বিভিন্ন জায়গায় তো বিভিন্ন শাখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এদের অফিস, সামনে ফ্রন্ট এবং ভিতরটা অনেক বড়। জাস্ট এখানে সামনে কিছু কিছু ব্র্যান্ডিং দিয়ে রাখছে, যেমন দেখতে পাচ্ছেন সামনে আমি খাসা নিয়ে আসছি। যারা ডিম নেবেন খাসা নিয়ে আসবেন, তা না হলে আবার ডিম নিয়ে যেতে সমস্যা। আসলে কথা বললাম, আজকে ডিম মানে ডিম শেষ হয়ে গেছে আগে থেকে, সো ডিম নিয়ে আর হলো না। তো ব্যাগ যাবো, আর ওখানে কিছু কিছু জিনিস সাজিয়ে রেখেছে আমি, যেটা যেটা বললাম। আপনি ওখান থেকে ডিম নিতে পারবেন, আকিসের গ্যাস নিতে পারবেন, তেল নিতে পারবেন, এগুলো আছে। আর বাচ্চা, মুরগির বাচ্চা, এগুলো যারা আর কি বিক্রি করে বসে। তো এখান থেকে আমরা এবার চলে যাচ্ছি চাষরা মোড় থেকে, অর্থাৎ এটা তো সবাই চিনেন, ঠিক আছে। দোকান থেকে চলে যাচ্ছি ফুলেরহাটের দিকে, এটা হচ্ছে আমাদের চাষরা চেক পোস্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। একটু একটু দেখা হচ্ছিল যে আসলে অনেকে জানে না এই বিষয়গুলো, তো তারা চাইলে এখান থেকে নিতে পারেন অফিসের ফ্যাক্টরি থেকে এই সামগ্রীগুলো, তাহলে একটু হলেও সাশ্রয়ী হবে আর কি। বিশেষ করে এখন পণ্যদ্রব্যের মান যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্ট আইডেন্টিফাইভাবে যদি আমরা মেন শাখা থেকে নিতে পারি বা মেন জায়গা থেকে নিতে পারি, একটু হলেও কম হয়, ঠিক আছে। তো এখান থেকে নিতে পারেন। আর আমি সামনে আরেকটা বিষয় দেখাবো যে আসলে আরও কিছু কিছু প্রোডাক্ট কোন কোন জায়গা থেকে নিলে আপনার রেটগুলো কমে নেক্সট ভিডিওতে আসতেছে। তো ভালো থাকুন সবাই।